রেস্টুরেন্ট এস্টেলে বাসায় ভীষণ মজাদার মিট বক্স যেভাবে বানালাম আজকের ভিডিওতে থাকবে তার রেসিপি। প্রথমে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু এভাবে ফ্রাইসের শেপ দিয়ে কেটে নিছি, আর ভালো করে ওয়াশ করে নেওয়ার পর এগুলো এখন গরম পানির মধ্যে দিয়ে দিলাম, আর এ পানিতে কিন্তু 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। ফ্রাইস গুলো 1.5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে পানি ঝরতে দিয়ে দিব। এখন চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, আদা রসুন বাটা, টমেটো, ক্যাচাপ, আরো অ্যাড করে দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর ইউজ করলে কিন্তু একটা নাইস ফ্লেভার আসে। এরপরে অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার আর পাপরিকা পাউডার, সামান্য টেস্টিং সল্ট আর 7 মতো লবণ দিয়ে চিকেন গুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এখন এর কোটিংটা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা নিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। সবকিছু ভালো করে মিক্সড করে নিয়ে এখন চিকেন গুলো কোট করে নিচ্ছি। প্রথমে চিকেনের পিস গুলো এই ময়দার মিক্সারের মধ্যে কোট করে নিয়ে দেন ঠান্ডা পানির মধ্যে হালকা চুবিয়ে নিয়ে দেন আবারও ময়দার মিক্সারে কোটিং করে নিতে হবে। এভাবে কিন্তু আপনারা চাইলে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার কোটিং করে নিতে পারেন। আমি জাস্ট 2 লেয়ারিং করে এই চিকেনগুলো সব কোট করে নিব। আর এই চিকেনগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, তেলটা হালকা গরম হয়ে আসার পরে চিকেনটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে একপাশ ভেজে নেওয়ার পরে উল্টো পাল্টে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আমি 4টা সসেস কেটে নিচ্ছি। প্রসেস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যত বেশি ইচ্ছা তত দিতে পারেন, আর যদি খেতে না চান স্কিপও করতে পারেন, কিন্তু মিট বক্সের মধ্যে সসেস অনেক বেশি ভালো লাগে। তো সেম তেলের মধ্যে আমি সসেসগুলো হালকা ফ্রাই করে নিলাম। কিন্তু রাত 2টা 3টা 4টা যতটাই বাজুক না কেন, রাতের টাইমে কিন্তু আমার কিছু না কিছু খাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ওঠে। তো আজকে মিট বক্স খেতে মন চাইলো, এজন্য ঝটপট বানিয়ে নিচ্ছি। এখন ফ্রাইসগুলো ভেজে নিচ্ছি, আর তেলটা গরমই আছে গরম তেলের মধ্যে, কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে ফ্রাইসগুলো সবগুলো ভেজে নিব। ফ্রিজ খুলে দেখলাম কিছু নাগেটস আছে, তো নাগেটস তো কিছু ভেজে নিলাম। ফ্রাইস এর মধ্যে যত বেশি এই টাইপস এর ফুড ভেরিয়েশন থাকে তত বেশি খেতে আমার ভালো লাগে। সব ভাজাভাজি শেষ, এখন হলো সস বানিয়ে নিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর কেনা মেয়োনিজটাই আজকে এখানে ইউজ করতেছি। আপনারা চাইলে হোমমেড মেয়োনিজ ইউজ করতে পারেন। হোমমেড মেয়োনিজ এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আর পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে টমেটো, ক্যাচাপ আরও অ্যাড করে দিলাম, রেড চিলি সস। টমেটো ক্যাচাপটা 4 টেবিল চামচের মতো, আর রেড চিলি সসটা 2 টেবিল চামচের মতো, আর 1/2 চা চামচের মতো মাস্টার্ড সস, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ চিনি। সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু সসটা রেডি। এখন আমি মিট বক্সটা বানাচ্ছি। এখানে বক্স না, আমি আজকে বোল ইউজ করতেছি খাওয়ার সুবিধাতে। আজকে এখানে আমি বোলে মিট বক্সটা রেডি করে নিচ্ছি। তো এখানে সবকিছু পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, সসেস, ফ্রাইস, চিকেন, নাগেট সবকিছু দিয়ে এখন এর উপরে সস দিয়ে দিচ্ছি। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা, যেভাবে খেতে ইচ্ছে করে সেভাবে গার্নিশ করতে পারবেন। আমার মতো কার কার এরকম মিড নাইট ক্রেভিং হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যার হাতে এই মজাদার বক্সটা খেতে চান, মানে মিট বলটা খেতে চান, তাকে কিন্তু মেনশন দিয়ে দিন। মেনশন করে কিন্তু তাকে রিকোয়েস্ট করুন যে এত ইজি রেসিপি আসলে হয় না, তো তো আপনাকে যাতে বানিয়ে খাওয়ায়। আমি এভাবে লেয়ারিং করে করে কিন্তু মিট বলটা বানিয়ে ফেললাম, আর দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে এত মজাদার একটা খাবার এত রাতে বানিয়ে ফেললাম। যখনই ঝটপট খেতে মন চায় আপনারাও কিন্তু বাসায় এই মজাদার মিট বলটা বানিয়ে খেতে পারেন। খাওয়া মিট বক্স গুলোর মধ্যে সেরা একটা মিট বক্স আজকে নিজের হাতেই বানিয়ে নিলাম। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার তো অনেক বেশি ইয়ামি লেগেছে, আর আপনাদের ভাইও খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।